نتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيجنبها الأتقى الذي يؤتي ماله ويتزكى، وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى، ولسوف يرضى. وأيضا قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. الله ارضى وسبحان دي এই জুবান ইচ্ছা এবং ইচ্ছা একদিন বন্ধ হয়ে যাবে আর বাজবে না। জুবানটি চালু আছে, তাই সৃষ্টির কেন্দ্রবিন্দু শানে আমার মতো শুদ্ধ করে মহব্বতের সঙ্গে আওয়াজ করে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব মানবের মুক্তির লাগি গুহায় কাঁদিলেন যিনি, দুনিয়ার বুকে পূর্ণ শান্তি কায়েম করিলেন তিনি। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবীউল ওয়ারায়া শাফিউল উমাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া খাইরু মান দুফিনাত ফি তুরাবি আযামুহু ফাতাব মিন তুইবুন আল কাওয়াল্লাকামি نفس الفداء لقبر انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। আল্লাহুম্মা হম খার হে বদকার হে ডুবে হুয়ে জিল্লত মে
कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत नहीं। अपनी कुदरत का करिश्मा हम भी जरा दिखला भी दे, मुस्तफा की आस्ताना हम सब पहचान दे। रोज़े नूरे खुदा को बल्लगु मिन्ना सलाम, कारज़ारे हश्र में जिनकी शफावत हो गया, ताकयामत ले चिरे उस रोज़े पाक में। ऐ खुदा तू हमको ले जा रोज़े अनवार में, ऐ खुदा तू हमको ले जा रोज़े अनवार में। साहिल से लगा दो मेरे इश्कों का सफीना, आँखों से दिखा दो हमें मक्का व मदीना, आँखों से दिखा दो हमें मक्का व मदीना। रब्बुल आलमीन ऐतिह्यवाही फिनी जलाल मध्य सुलतान पुर युव समाज उद्योग आयोजित विशाल तफसीरुल कुरान महफिलेर समापनी अधिवेशने उपस्थित मेहमान बृंद, हजरत उलमा इकराम, आमार मुरब्बी बाबा जीराम, जुवान भाईरा, छोटो भाईराम, पर्दान्त मा ओ बोनेरा सह बयानेर शुरूते अपनार शाही दरबारे अपनार दावा छोट छोट दुईखाना हाथ उत्तोलन करेछि गो मौला। गुनाह करেছি, অন্যায় করেছি, নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, কত মানুষের মনে কষ্ট দিয়েছি, কোনোদিন হিসাব রাখি নাই গো মাওলা। কোরআনে পাকের মজলিসে বসেছি, নবীজির তোবায় আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, মাফ করে দে আল্লাহ সুবহান কাদির, মাফ করে দেন আপনার বন্ধুর খাতির, মাফ করে দেন আল্লাহ আমরা মুসলমান, মাফ করে দেন মাহবুব বরকত কোরআন, মাফ করে দেন মাওলা বরকত কোরআন। গুনাহোঁ কো মেরি ডুবা দে খুদায়া, কি দরিয়ায় রহমতে বহা দে খুদায়া, হর তরফ সে হোক হম কর তবা, তেরে দর পে হাত ফৈলায়া ইলাহ। মাহবুব, হাজার হাজার মানুষ তোমার দরবারে হাত তুলেছে, এমন একদিন ইচ্ছা এমন ইচ্ছায় আমাদের সবার জীবনে আসবে গো মাওলা। এই দুইটা হাত থাকবে উপরের দিকে কেউ তুলতেই পারবো না, এই দুইটা চোখ থাকবে দৃষ্টি শক্তি থাকবে না, এই দুইটা কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না, ইচ্ছায় বা নিচ্ছায় কিসমত থাকলে সাদা কাফনের ভিতরে ঢুকে যাব। এ হৃদয় আর কোনোদিন স্পন্দন করবে না, যদি পৃথিবীর আলো বাতাস ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাড়ি গাড়ি সব কিছু রেখে নীরবে রওনা করব, আমি বলতেও পারবো না রে আমি চলে যাচ্ছি, সেদিন যেন ইমানের মতো মহামূল্যবান সম্পদ নিয়ে পরবারের অনন্ত জিন্দগিতে ফাড়ি জমাতে ফাড়ি তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা, কত মানুষ মরে গেলে চোখটা খোলা থাকে, মুখটা হা করে থাকে, সাকরাতুল মউতের যন্ত্রণার চেহারা কালো হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, মানুষ দেখতে এসে যায় আর কত খারাপ মন্তব্য করে গো মাওলা। মরতেই হবে যখন অপমানের মরণ দিও না, বেজতির মরণ দিও না, লাঞ্ছনার মরণ দিও না। আল্লাহ তাআলা, কত মানুষ প্যারালাইসিসের রোগী হয়ে এ ছয় মাস এক বছর ঘরে পড়ে থাকে, ছেলে মেয়েও পর্যন্ত শেষ মুখ খুলে বলে না, কিন্তু মনে মনে বলে বুড়ায় মরে না কেন, বুড়ি মরে না কেন। আল্লাহ তাআলা, ওই ধরনের লাঞ্ছনার মৃত্যু আমাদের কাউকে দিও না গো মাওলা। মরতেই হবে যখন ইমানি মরণ দিও আমাদের,
জুমাবারে মরণ দিও আমাদে, রমজানে মরণ দিও আমাদে, শহীদি মরণ দিও আমাদে, নবীজির শহরে মরণ দিও আমাদে। আল্লাহ তাআলা, আম্মা জান চলে গেছে, আব্বা জান চলে গেছে, দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বয়সে কত ছোট আমাদের থেকে বিদায় হয়ে গেছে গো মাওলা। কোন মুহূর্তে মালাকুল মওত এসে আমাদেরকে ডাক দেয় কেউ জানি না। ও মাবুদ, মেহেরবানি করে ইমানি মৃত্যু আমাদের সকলকে দান করে দিও। বন্ধু বান্ধব কত গেল কবরে ফিরল না, জানি আর কোন দিন তারা কে কই ফিরবে না, কবর দেশের মানুষ কবু ফিরে না, কবর বাড়ির মানুষ কবু ফিরবে না, আমেরিকার খবর আসে সে কিনতে গুরুস্তানের কাছের খবর নাই বটে, গুরুস্তানের কাছের খবর নাই বটে, বড় বাড়ি মানাইলা বড় গর, কয়দিন পরে কোথায় থাকব নাই খবর, ছেলে মেয়ে টাকা পয়সা মাওলা রাখিয়া অন্ধকার কবরে থাকব পড়িয়া, কোথায় যাব কোথায় রাব মাওলা জানি না, মাপ করে দেন জীবনের সব গুনা, মাপ করে দেন জীবনের সব গুনা। মাবুদ, আমার বাবা জিরা ভাই এরা বিশাল আয়োজন করেছে, মাওলা অনেক টাকা পয়সা খরচ করেছে। আল্লাহ, আমার দেশের বড় আলেম দিন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার সাহেবকে দাওয়াত করা হয়েছে, মাবুদ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি কবুল ফরমাও, এত সব খরচপাতি অযথাই যেন নষ্ট না হয়। আল্লাহ কোরআনে কারিমের বরকতে আমাদের সকলকে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, যারা কাটাকাটনি করলো টাকা পয়সা দিল শোনার জন্য আষ্ট সকলকে তুমি কবুল করে নাও। বিকাল থেকে হযরত উলামায়ে ইকরাম বয়ান করছেন, আমিও কিছু কথা বলবো, যেই কথাগুলো দ্বারা আমাদের দুনিয়ায় উপকার হবে আখেরাতে সবচেয়ে বড় পুরস্কার, আপনার দিদারের মতো নিয়ামত লাভ করা যাবে, অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক হওয়া যাবে, সেই কথাগুলো বলবার শুনবার আমল করার তৌফিক দান করে দেন। আপনি পয়গম্বর কা সদকা ইয়া ইলা নামে দিন কা খায় মুহাম্মদ মুস্তাফা বিজুদ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শ্রদ্ধাবর সম্মানিত সভাপতি উস্তাজুল্লাহ সাতিজাম মাওলানা হিসেম সলিমুল্লাহ সাহেব, অধ্যক্ষ বগাসর সর ফাজিল ডিগ্রি মাদ্রাসা সীতাকুণ্ড চট্টগ্রাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, পরিচালক সফরপুর ইসলামিয়াম দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট আমার হযরত মাওলানা সাহেব, বয়ান করেছেন আপনাদের এলাকার কৃষি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, সম্মানিত প্রভাষক সোনাগাজী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আরও উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা তেজগাঁয়ের মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শ্রদ্ধাবর বড় ভাই জনাব হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সরব, অনেক উলামায়ে কেরাম
ফেনি জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মুরব্বী বাবাজিরা, জোয়ান ভাইরা, ছোট ভাইরা, পর্দারন্তরে মা ও ভনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার কথা বলার মহান সুযোগ দান করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর দেওয়া জুমান দিয়ে দোয়া সজদার উচ্চারণ করে কালেমাতের শুকর আদায় করে সকলে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অল প্রাইজ ইজ ফর আল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য হয়? লাখ ওয়াজুদ কোটি দরুদ ও সালাম দুই জাহানের সরদার, সৃষ্টির কেন্দ্রবিন্দু, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বিদ্যা অনুরাগী বিদ্যোৎসাহী ব্যক্তি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজির পরিবার পরিজন আসহাবে কেরাম কিয়ামত পর্যন্ত সমস্তের উপর। সম্মানিত হাজিরিন, আমার বাবাজিরা ভাইরা বিশাল আয়োজন করেছে, অনেক বড় প্যান্ডেল, সকলে খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা দু এক মিনিট একটু সুযোগ দিব এবং কোরআনের মজলিস দুনিয়ার যে সেই মজলিসের মতো নয়, এর চাইতে দামি মজলিস আল্লাহর আকাশে জমিনের উপরে আরেকটি হতে পারে, সেই জন্য আমরা একটু সুন্নতি বসা বসবো। এত সব খরচ পাতি, এত সব কষ্ট যেন অযথাই না যায়। আমার বাবারা ভাইয়েরা প্রত্যেকে, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের দেশবাসী, আমরা মুসলমান, একে অপরের সঙ্গে একটু লেগে লেগে সুন্দর করে বসবো। যারা আশেপাশে আসি দু চার মিনিটের মধ্যে তারা তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়াজাত ফাকে রাখ দে হে লা শরীক আল্লাহ ওহি তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দেগিতে বান্দা তুমি এমন ভাবে গো তো ইয়ার, মাবুদ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি সকলে পড়ি সাল্লাল্লাহু নবীজির নাম ওরা শুনিব যখন, নবীজির নাম ওরা শুনিব যখন, দরুদ সালাম পাঠ করিব তখন, দরুদ সালাম পাঠ করিব তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাবাজিরা ভাই, ইসলাম কিন্তু আমাদের কাছে এত সহজে আসে না, কোরআন এই পর্যন্ত এত সহজে আসে না, দিন টুপি দাড়ি এইগুলা অত সহজে আমাদের মাঝে আসে, এই জন্য বহু ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে, বহু অকাতরে জীবন দিতে হয়েছে, বহু রক্ত এই জমিনের মধ্যে ঝরেছে। খোদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক পর্যন্ত শহীদ হতে হয়েছে, ঠিক না বেশি? আমি সেই রকম কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের সম্মানিত প্রধান মুফাসসির আসা পর্যন্ত ইনশাআল্লাহ যেটুকু বলা যায় আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইয়েরা, আজকে পশুকে পশু হওয়ার জন্য শিখতে হয় না, মানুষকে মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য কোরআনের প্রথম কথা পড়ো, নবুয়তের প্রথম কথা পড়ো ও বহির প্রথম কথা ইকরা পড়ো। কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। সেই জন্য আজকে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষিত বিবেকের বড় অভাব। আমার দেশে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি এই জিনিসটা কোনোভাবেই মাথায় নিয়ে আপনার স্বস্তি পাচ্ছি না, কি করে শিক্ষা জাতির মেরুদণ্ড হয়? যেই শিক্ষা বর্জন করে মানবতা খুঁজে পাওয়া যায় না, যেই শিক্ষা বর্জন করে মায়ের মাথার উপরে লাঠি তোলে
যেই শিক্ষা বর্জন করে বাবার গায়ে লাঠি তোলে, যেই শিক্ষা বর্জন করে সুদ খায় ঘুষ খায়, যেই শিক্ষা বর্জন করে সমাজের মধ্যে অনাচার সৃষ্টি করে, কলমের কোথায় লক্ষ কোটি টাকা মেরে দেয়, সেই শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলতে পারি? কাজে আমাদেরকে চিন্তা করতে হবে, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, ইসলামী শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, সেটাই আমাদের বাস্তবতা। জোরবান আলহামদুলিল্লাহ। আজকে আমার দেশে কিছু শিক্ষিত লোক আল্লাহর কোরআনকে তারা ধর্মীয় শিক্ষা বলে প্রচার করতে চায়। আমি পরিষ্কার করে বলতে চাই, যারা সজ্ঞানে কোরআনে কারিমকে ধর্মীয় শিক্ষা বলে কনজাস্টেট করতে চায়, তারা কশিন কালেও মুসলমান থাকতে পারে। যদি অজ্ঞতা সারে বলে সেটা ভিন্ন কথা, কিন্তু শিক্ষিত মানুষ তো অজ্ঞতা সারে বলে না। আল্লাহর কোরআন কোন ধর্মীয় গ্রন্থ নয়, এটি হচ্ছে একটি কমপ্লিট এডুকেশন, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহান তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াজাআল্লাহু তিবিয়ানাল লিকুল্লি শাই, সৃষ্টি জগতের শেষ পর্যন্ত এমন কোন বিদ্যা পৃথিবীতে প্রয়োজন হবে সেটা আল্লাহর কোরআনের মধ্যে নাই, এমনটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কিয়ামত পর্যন্ত এমন লেখা যেটা সৃষ্টি জগতের দরকার হবে অথচ আল্লাহর কোরআনের মধ্যে নাই এমনটা নয়। নবী দোজাহান পরিষ্কার করে বলে দিয়েছেন, উতি তুল মাল্লাওয়ালিন ওয়াল্লাখিরিন, পূর্বের এবং পরের দুনিয়া এবং আখেরাতে যত বিদ্যা প্রয়োজন হবে, যত বিদ্যা লাগবে, যা কিছু আবিষ্কার হয়েছে, যা কিছু আবিষ্কার হবে, আল্লাহর কোরআনের মধ্যে সব কিছু দেওয়া আছে। কোন সুবহানাল্লাহ, ভৌগোলিক বৈজ্ঞানিক আর দার্শনিক আধ্যাত্মিক চরিক নৈতিক যৌক্তিক সকল বিষয়ে আছে কোরআনে বিধান, অকুল রহস্য তার অসীম স্বজ্ঞান, অকুল রহস্য তার অসীম স্বজ্ঞান। দি কোরআন ইজ কনসিস অফ অল দ্য ব্রাঞ্চেস অফ নলেজ, পৃথিবীতে এমন কোন বিদ্যা নাই যেই বিদ্যা আল্লাহর কোরআন শরীফের মধ্যে নাই। কোন সুবহানাল্লাহ, ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবাজিরা ভাইরা দুনিয়ায় প্রতিটা মুহূর্তে শান্তি, ঘরে শান্তি, বাইরে শান্তি, অফিসে শান্তি, ব্যবসায় শান্তি, গ্রামে শান্তি, জেলায় শান্তি, রাষ্ট্রে শান্তি, জগতে শান্তি করতো মেঘা হি মুসলমান জি শেতান গর্তু মেঘা, হি মুসলমান জি শেতান নিস্তে মুমকিন যুজব কর আজি শেতান। আল্লাহর কসম, দুনিয়ার প্রতিটা মুহূর্তে যদি শান্তি চাও, স্বামী স্ত্রীতে মিল চাও, ছেলে মেয়ে কথা শোনাবার চাও, মদ গাঁজা হিরোইন থেকে যুব সমাজ যুবতী সদেরকে বাঁচাতে চাও, আল্লাহর কসম অশ্লীলতা ব্যয়াপনা থেকে বাঁচতে চাও, প্রতিটা মুহূর্ত শান্তি চাও দুনিয়া এবং আখেরাতে, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো ব্যবস্থা আল্লাহ রাখে নাই। কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমি মধ্য সুলতানপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত, যারা এত বড় বিশাল আয়োজন করেছে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আল্লাহ যেন কবুল করে আমার কথা শুরু করছি, সকলে বলেন আমিন। প্রিয় নবী সরওয়ারুল জাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলালে হাবশি, নামটা কি বেলালে হাবশি, নাকটা ছিল মুসা, কপালটা ছিল মুসা, নাকটা ছিল মুসা, চেহারা কালো কুচ্ছিত, দেখতে অসুন্দর, আল্লাহর কাছে অনেক মূল্য, অনেক দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বাড়ি গাড়ি ঘর দুয়ার তো দূরের কথা, সামান্য একটু জায়গাও ছিল না, লেখাপড়াও জানতেন না, পক্ষান্তরে আবু জেহেল শ্রেষ্ঠ কুরাইর বংশী, পৃথিবীর সমস্ত বংশের নেতা, কুরাইর বংশের লোক, লেখাপড়া জানে, চেহারা সুন্দর, মান্যগণ্য, অনেক কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো মূল্য। বরঞ্চ নবী দোজাহান তাকে বলেছেন আবু জেহেল, এই জন্য সে ছিল আবুল হিকাম বুদ্ধির বাবা, শেষ পর্যন্ত হয়ে গেছে মূর্খের বাবা, কিন্তু আল্লাহর কাছে এত দাম বেলালে হাবশি, শুধু তাই নয়, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মালিক হচ্ছেন হযরত বেলাল, দুনিয়ার মালিক কে, হযরত
তার মানে মুয়াজ্জিনদের সরদার করতে আজাম আমরোজো সদে বাসো রোজ সুদমসল্লি রাখা তো শয়তান বর গতে হাতে বাজাইয়া দে পাঙ্গে বেলাল খুশদে বর আসে আল্লাহ জুল জালাল যিনি আদান দিয়ে আরশমু আল্লাহর কুদরতি জানালা খুলে আল্লাহ রাব্বুল আলামিন তার আদান শুনতো কোন সুবহানাল্লাহ আমার বাবা জিয়া ভাইরা সেই বেলাল হাফি যখন ইসলাম গ্রহণ করলো এই বেলাল ছিল উমাইয়ার গোলাম উমাইয়ার ছিল এক হাবশি গোলাম বেলাল আছিল তার মুবারকে নাম বেলাল আছিল তার মুবারকে নাম আজকে তো আমরা ছেলে হইলে নাম খুঁজা পাই না মেয়ে হইলে নাম খুঁজা পাই না লালু কালু বেসা পশু ধনাই মনাই মদন মোহন ডেংরা টুকুনি বিষাই বালুয়া হালু বাসিটা মলনি বলালি ইতিভীতি রীতিনীতি আরো যে লাবনি এই সমস্ত নাম আমাদের মুসলমানদের মধ্যে আছে না ভাই এগুলা কোন মুসলমানের নাম নয় কারণ এই অবৃত্তি বিলম্বে বিজেপি করে তুমি নাম পাল্টাও আল্লাহর নাম রাখো আব্দ যুগ করে দাও নবীদের নাম রাখো সাহাবিদের নাম রাখো মহিলা সাহাবিদের নাম রাখো আল্লাহর কসম তোমার ছেলে মেয়ে সন্ত্রাসী হবে না হাইজাকার হবে না মানুষকে ছুরি দিয়া আঘাত করবে না পকেটের টাকা কেড়ে নিবে না ছেলে মেয়ে মা বাবাকে সম্মান করবে সমাজের মুরব্বীদের সম্মান করবে সমাজের মধ্যে একটা শান্তি পরিবেশ কায়েম করে দিবে আল্লাহ রাসূল বলেছেন আহাব্বুল আসমাঈল আল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ছেলে নাতি হইলে নাম আব্দুল্লাহ রাখিও মেয়ের নাতি হইলে নাম সুমাইয়া রাখিও মেয়ের নাতি হইলে নাম খাদিজা রাখিও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ছেলে নাতি হইলে নাম বেলাল রাখিও মেয়ের নাতি হইলে নাম হাজেরা রাখিও আল্লাহ তৌফিক দেখ সকলে বলেন আমিন উমাইয়ার ছিল এক আবশি গোলাপ বেলাল আছিল তার মুবারকে নাম বেলাল আছিল তার মুবারকে নাম এই বেলাল রাদিয়াল্লাহ যখন ইসলাম গ্রহণ করলো তিনি যখন ইসলাম গ্রহণ করলেন নরনারীর মধ্যে প্রথম খাদিজা কুরেশি দাসীদের মধ্যে প্রথম বেলালে হাবশি যুবকদের মধ্যে প্রথম সিদ্দিকে একবার কিশোরদের মধ্যে প্রথম আলী হায়দার কিশোরদের মধ্যে প্রথম আলী হায়দার সপরিবারে ইসলাম গ্রহণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহর পরিবার নরনারীর মধ্যে প্রথম নরনারীর মধ্যে প্রথম আওরাত লোকের মধ্যে সুমাইয়া আওরাত লোকের মধ্যে নবীজির উম্মতে সুমাইয়া শহীদ হন সর্বপ্রথমেতে সুমাইয়া শহীদ হন সর্বপ্রথমেতে কিন্তু দানদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রুমি তুফানা হুয়ে হাবশী দাওয়া মাহে রুমের বাদশার কথা কেউ বলবে না বিলাল হাবশীর কথা কিয়ামত পর্যন্ত জগতে চালু থাকবে না থাকবে না আমার বাবা জিরা ভাইরা ইসলাম গ্রহণ করে শুধু আহাদ আহাদ করছেন আহাদ মানে এক আহাদ মানে কি কুল হু আল্লাহু আহাদ আহাদ মানে এক ওয়াহিদ মানিও এক ওয়াহিদের দুই আছে তিন আছে এই পর্যন্ত কোটি কোটি যত আছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সব কিছুর মধ্যে এক আছে সব কিছুর মধ্যে কি আছে ওয়াহিদ আছে কিন্তু আহাদের দুই নাই আহাদের মানে হলো এক নিরঞ্জন এক নিরঞ্জন নাম করেন শরণ এক নিরঞ্জন নাম করেন শরণ কুল হু আল্লাহু লাশরিক আল্লাহ তুমি সর্বশক্তিমান নেই কে হওয়ার দুই জাহানে তোমারই সমান নেই কে হওয়ার দুই জাহানে তোমারই সমান জমিন ও আসমানের মালিক তুমি খোদা একলা শরীক রে আরশ কুরসির মালিক তুমি খোদা একলা শরীক প্রশংসা কি গাইব তোমার আমরা খুদের বান্দা না লাইক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মনে হলো এক নিরঞ্জন, এক নিরঞ্জন নাম করেন শরণ, এক নিরঞ্জন নাম করেন শরণ। দুষ্ট মায়া সহ্য করতে পারে নাই, লাঠি দিয়া মারতে মারতে গায়ের চামড়া উঠে গেল, অনেক জায়গা দিয়ে হাড্ডি দেখা যায়, উত্তপ্ত বালু পাথরি বালুর উপরে দুপুর বেলায় এরকম হেসরাইয়া উঠের পিছনে লাগাইয়া দেলেদের সঙ্গে গভীর রাতে অন্ধকার প্রকোষ্ঠে জেলখানায় নিয়ে জামা কাপড় খুলে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু ফিটাচ্ছে আর ফিটাচ্ছে ছাল। আহার তুই বলতে পারবি না আমার ঘরের মধ্যে। বেলালে আর কি কয়, মালিক আমি তো তোমার কোনো ক্ষতি করছি না, তোমার কাজ তো যথাযথ ভাবে করতেছি, আমারে মারো কেন? কয় না আমার কাম করো সার না করো আহার বলতে পারবি না। বেলালে আর কি কয়, আবার জীবন যাবে হাজারবার হাজারবার আসবে, আমি আহার ছাড়বো না। মানে দেখবে সাপের বিষ ছাড়ে ছাড়ে ইমানের বিষ উদাম ধরে, যত মারতেছে শুধু আহাত আহাত আওয়াজ শোনা যায়। এক নম্বর বেশি আবু বকর রাস্তা দিয়া যায়, দুষ্ট উমাইয়ার ঘরে শুধু আহাত শোনা যায় আর মায়ের আওয়াজ শোনা যায়। বোঝা গেল লোকটা মুসলমান, মুসলমান ছাড়া আল্লাহ এক স্বীকার করে না। ঘরের ভিতরে যেয়ে দেখি এরকম ভাবে মারতে আসে, চোখের পানি রাখতে পারল না, ডাক দিয়ে বলে উমাইয়া রে, উমাইয়ার সঙ্গে কাজ কারবার করতো, ইসলাম গ্রহণের আগে পরিচয় ছিল। আমার বাবাজিরা বলে উমাইয়া রে এই লোকটারে আর মারিস না, মারতে মারতে তো শেষ করে ফেলবি, জীবনে কোনো কাজ করেও আর খেতে পারবে না। অনেক জায়গা দিয়ে হাড্ডি দেখা যায় আর মারিস না। উমাইয়া কয় না না, যতক্ষণ পর্যন্ত আহাদ না ছাড়বে তিলে তিলে মারব, তার থেকে আমি আহাদের প্রতিশোধ নিব। হযরত আবু বকর কয় নারে নাম, মোর কাছে আছে এক রুমি গোলাম, কাজে পটু প্রভু ভক্ত দেখিতে সুঠাম, কাজে পটু প্রভু ভক্ত দেখিতে সুঠাম। এর তো কোনো কাজ তোর আর করতে পারবে না, আমার কাছে কাজ টাজ নামি একটা রুমি গোলাম আছে, খুব হ্যান্ডসাম হিরো, মার্শাল আর্ট এক কইলে 100 বুঝে, ওরে তোরে আমি দিয়ে দেবো, তথাপি এই লোকটারে একটু ছাইড়া দে। উমাইয়া কয় না না আমি ছাড়বো না, মায়ের আওয়াজ আরো বাড়াইয়া দিল। হযরত আবু বকর জানে বেঈমান লোকেরা সাধারণত লুবি থাকে, কি থাকে? লুবি থাকে। ডাক দিয়ে কয় কাস্তাস নামি গোলাম তোরে দিব, আর তুই কত টাকা চাস কত দেড়াম চাস তাও তোরে দিব। উমাইয়া দুষ্ট উমাইয়া লুবি আস্তে করে কয়, যখন কাস্তাস নামি গোলাম আমারে দিবা, আমারে 1600 দেড়াম দিতে হবে। 1600 1600 দেড়াম বর্তমান জমানায় কত হাজার কোটি টাকা, আশ্চর্য হয়ে যাবেন। হযরত আবু বকর দৌড় দিয়া সোনা মহল্লার বাড়িতে গিয়া টাকা পয়সা জোগাড় কইরা 1600 দেড়হাম আইনা উমাইয়ার হাতে দিয়া কয় দে দে আল্লাহর বান্দাটারে ছাইড়া দে, মুক্ত কইরা সে আল্লাহরে প্রাণ কইরা ডাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত আবু বকর রাদিয়াল্লাহ মুক্ত করে তারে সুস্থ সেবা শুশ্রূষা করতেছেন, তার বাবা কুহাবা তখনো মুসলমান হন নাই। ডাক দিয়ে কয় আবু বকর, এমন একটা মানুষ তুই মুক্ত করলি যে নিজেও কোনোদিন কাজ করে খেতে পারবে না, তোরও কোনো উপকার করতে পারবে না। হযরত আবু বকর কয় আব্বা জান গো, আমি আমার উপকার করেছে করবে এই নিয়তে আমি কাউরে মুক্ত করি নাই, এর আগেও আরো 7 জন লোককে এই রূপে আমি মুক্ত করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা দেরি করলেন না, হাবিবে পাককে জানিয়ে দিলেন যেটা আমি তেলাওয়াত করেছি, ওয়াসায়ু জান্নাবু আল্লাহু আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। হাবিবে পাক আবু বকরের বাড়িতে চলে গেলেন, জয় ধরে বলে আবু বকর গো, এমন একটা কাজ আপনি করলেন আমারও তো সঙ্গ নিতে পারতেন। হযরত আবু বকর কয় ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বলিও না আমি আদর্শে ইয়ারে গারে মুস্তাফা, আপ পারবি মাই ফেদা মা বাপ বি তেরে ফেদা, আপ পারবি মাই ফেদা মা বাপ বি তেরে ফেদা। কহিলেন আবু বকর ওগো হাবিবে খোদা, সকলি তোমার জন্যে আমি কোন চার, সকলি তোমার চার। নবীজিকে আমারও নিতে পারতেন আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, সব তো আল্লাহ আল্লাহ রেজা মন্দি এবং আপনার খুশির জন্য করেছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার
বাবাজিরা ভাইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি বললেন খুব একটা খুশির খবর আপনাদের শোনাবো এই মাত্র জিব্রাইল আমার কাছে নিয়ে এসেছে ওয়াসাইউ জান্নাবু হাল আকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা সকলের চেয়ে বেশি যে পরেজগার দান করে অতি বেশি রাস্তায় খোদার দান করে অতি বেশি রাস্তায় খোদার গুনাহ হতে পারে সাপ হওয়ারও লাগিয়া আল্লাহর রাস্তায় দন দেয় বিলাইয়া আল্লাহর রাস্তায় দন দেয় বিলাইয়া কত টাকা খরচ করে ওয়াজের মাহফিল করা হয়েছে কোন সুবহানাল্লাহ আমার বাবাজিরাম আবু বকরের বাবাজি বলছিলেন এত লোকটা তোর কোনো উপকার করতে পার নিজেও খেতে পার কোনদিন কাজকর্ম করতে পারবে না যদিও বেঁচে থাকে আমার আল্লাহ প্রশংসা করে বলছেন কি বলছেন শুনেন উপকার করিয়াছে বলে না করে সেই হিতের বদলি না করে সেই হিতের বদলি কেবল খরচ করে ধন আপনার কেবলই সন্তুষ্টির জন্যে দরগায় খোদার কেবলই সন্তুষ্টির জন্যে দরগায় খোদার মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সৎকায় জারিয়ার কাজ কোরআনের খেদমতের জন্য টাকা পয়সা বিলি করে কার সন্তুষ্টির জন্যে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের সবচাইতে বড় সম্পদ আমার আবু বকর রাদিয়াল্লাহকে দেয় নবীজির মাধ্যমে আমরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করব ওয়ালা সাউফা ইয়ারদা দারায় তাকবীর দুযুগ হইতেছে দুযুগ হইতেছে তাকিবে দূরেতে শীঘ্রই সন্তুষ্ট হইয়া যাইবে বেহেশতে শীঘ্রই সন্তুষ্ট হইয়া যাইবে বেহেশতে এত বড় সুসংবাদ এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আর কাউরে দেয় নাই নারায়ণ তাকবীর আবু বকর ইবনে কুহাফা রাসূলের অবিকল ছায়া ছবি দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই এক নম্বর বেহেশতে কিন্তু এমনি হয় নাই আমার বাবাজির আবরণ আমাদের চরিত্র আমাদের লেখাপড়ান আমাদের খাওয়া দাওয়া আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সব কিছু কার অনুকরণের মাধ্যমে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাম নবীজির জীবনে আছে উসওয়ায়ে হাসানা উসওয়ায়ে হাসানা বিহিস্তের ঠিকানা উসওয়ায়ে হাসানা জান্নাতের ঠিকানা আল্লাহ পাক আমাদেরকে কিয়ামত পর্যন্ত এমন একটা নির্ভেজাল নিয়ামত দান করে দিয়েছেন নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান বিদায় হজরে বসলেন পরিষ্কার করে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য তিনি ঘোষণা করে গেলেন তারাক্তু ফীকুম মামরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি আমি চলে যাচ্ছি আমি দুইটি নিয়ামত দুইটি পুরস্কার পুরস্কারের সরদার তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো নবীর সুন্নাহ নবীর এ দুই বিষয় যারা এ দুই বিষয় যারা আকেরিয়া ধরিবে কবু না বিপদ গামী কেহ না হইবে কবু না বিপদ গামী কেহ না হইবে লাংতা দিল্লু মা তামাসাক তুম বিহিমা আল্লাহর কোরআন নবীর হাদিস এই দুইটা নবীর সুন্নাহ দুইটা যারা আজকে ধরবে আল্লাহর কসম কোনোদিন পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আমার বাবাজিরা ভাইয়েরা মজা করে শুনতে পারবেন, আমার দেশের প্রখ্যাত মুহাদ্দিস প্রধান মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান মুহাদ্দিস এবং প্রখ্যাত মুফাসসিরে কোরআন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব পরিষ্কার করে অনেকগুলো কথা বলে যাবেন, আপনার এমন ভাবে শুনতে হবে, আল্লাহর পরিভাষা শুনেন। ইন্নামা ইস্তাজিবুল লাযিনা ইয়াসমাউন, আল্লাহর কোরআন ভালো করে শুনবে, যারা সফল কাম হবে তারা, কার কথা কার কথা বলেন আমার সঙ্গে, ভালো করে শুনবে যারা সফল কাম হবে তারা। ইন্নামা ইস্তাজিবুল লাযিনা ইয়াসমাউন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, যদি তোমরা ভালো করে না শুনো তাহলে হাসিনু ময়দানে কি বলবা, সেদিন বলবা যদি ভালো করে শুনতাম ভালো করে হৃদয়ঙ্গম করতাম আজকে জাহান্নামের কালো আগুনের আসামি আমার হতে হতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আমার বাবা জিরা ভাইরাম একেবারে কায় মনোবাক্যে আল্লাহর কোরআন শুনতে হবে, সৎ নিয়তে আমলের নিয়তে দেখবেন জীবনের পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানায় দাও ইযা উরিয়াল কোরআন ওয়াসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে আল্লাহর কোরআন পাঠ করা হবে সেইখানে কায় মনোবাক্যে একেবারে নীরব থেকে আল্লাহর কোরআন শুনতে হবে। আল্লাহর কোরআন শুনলে প্রাথমিকভাবে কি লাভ সেটা একটু শুনেন, চুম্বকের সঙ্গে লোহার একটা সম্পর্ক আছে না নাই, চুম্বকের সঙ্গে যেরকম লোহার সম্পর্ক আল্লাহ পাকের কালামের সঙ্গে আল্লাহ রহমতের সম্পর্ক, যদি আমরা কায় মনোবাক্যে আল্লাহর কোরআন শুনি আল্লাহ জানায় দেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ রহমত আমরা লাভ করবো ইনশাআল্লাহ। আমার বাবা জিরা ভাইয়েরা সেই জন্য আমি বেশি সময় নষ্ট করব না, আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহ কত কষ্ট করেছেন, মান লাকিয়ান নবিয়্যা মুমিনান বিহি ওমা তাআলা ইসলাম, সাহাবি কারা, সাহাবি হচ্ছে যারা ঈমান অবস্থায় নবীজিকে পেয়েছেন এবং নবীজির সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমান অবস্থায় তারা ইন্তেকাল করেছেন তারা হচ্ছে সাহাবি, তারা কি সাহাবি, হায় ইয়াকি সোহবত মুশতাক নামে সাহাবে রাসূল সোহবতে নূরে খোদা জিনকো বানায়া তাজ কুল, সোহবতে নূরে খোদা জিনকো বানায়া তাজ কুল, খুদ নতে জু রাখ পর গায়রোঁ কে হাদি বন গয়ে, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, जुल्मत में नूर फैला या जिन्होंने बेशकम अंधकार मध्य सामान्य हुए आलोक छता সাহাবা ইকরামের আছে না নাই, এই জন্য তারা নবীর সাহাবীর আমার বাবা জিরা ভাইরা সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে কি সন্তুষ্ট, এই জন্য আমার বাবা সাহাবীদের কথা শুনবেন, তাবেঈদের কথা শুনবেন, তবে তাবেঈদের কথা শুনবেন, এই এই আন্দাজি ফান্দাজি দুনিয়া কিসা কাহিনী এগুলো শুনলে আমাদের জীবন নষ্ট করা ঠিক হবে না, ঠিক না বেঠি, কোন বেড়ায় কোথায় কি করছে, লাইনে বলবো কোথায় কি করছে, এগুলো আমাদের দরকার আছে না নাই, কোরআন হাদিসের মধ্যে কি আছে, আল্লাহর কোরআনের মধ্যে কি আছে, সেগুলো আমাদের দরকার, এগুলো হলে আর কোনো বেদাল থাকবো না, আর কোনো বেদাল থাকবো। আমার বাবাজিরা এই জন্যে আমাদেরকে কবির চিন্তা করতে হবে, ব্রেনটাকে একটু পরিষ্কার করতে হবে, আমরা তো সব কিছুই বুঝি, মানুষ সৃষ্টির সেরা তিন কারণে, মানুষ সৃষ্টির সেরা কয় কারণে, এক নম্বরে হলো মানুষ অনর্গল কথা বলতে পারে, অনর্গল কি কথা বলতে, ঘন্টার পর ঘন্টা মানুষ কথা বলতে পারে, আপনার ময়না পাখিরে কথা বলে শিখাইলে ওই দুই একটা বলতে পারে, অনর্গল ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে না, তারপরে মানুষ ভাবের আদান প্রদান বুঝে, আমি কি বলতে চাই আপনারা কিছু হলেও বুঝতে পারতেছেন ঠিক না বেঠিক,
একবার তোতলা হ্যাঁ সিসি করতেছে আরেকজন বা সিটাগান কইবো আর কি সিটাগান বলবো আর কি কিছু হইলো আমরা বুঝি বাবের আদান প্রদান তিন নম্বরে আমাদেরকে উন্নত ব্রেন মস্তিষ্ক দিয়েছে সেই ব্রেন দিয়ে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মজা না কোন পোশাকটা আমার ভালো দেখায় কোন জিনিসটা আসলে ভালো এটা আমরা অনুধাবন করতে পারি এই তিন কারণে আল্লাহ পাক আমাদের বানাইছে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত সেই জন্য আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা কথাকে আমাদের জেনে বুঝে আমল করার চেষ্টা করতে হবে শুধু শুনেই শেষ নয় আমাদেরকে আল্লাহর কোরআন ভিতরে নিতে হবে আমল করতে হবে দুঃখের বিষয় আমার বাংলাদেশের মধ্যে শতকরা 88 জন মুসলমান সংবিধানের মধ্যে আছে কোন ক্রাইটেরিয়ায় কিসের ভিত্তিতে তা আমি জানি না একজন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে জাতীয় অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল তিনি এখন দুনিয়া নেন ডক্টর আহমেদ জহির সাহেব আমি জিজ্ঞেস করেছিলাম স্যার কোন কিছুর বিষয়ে সংবিধান ব্যাপারে আপনার কাছে মাইক নেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা তা বলেন তো দেখি কিসের ভিত্তিতে আমরা 88% মুসলমান উনি তিনটে কথা বললেন প্রথমে বললেন আমাদের মুসলমানই করা হয় আমি বললাম এটা তো বিশ্বের অনেক ধর্মের লোকেরাই করে সুবিধার জন্য কিসের জন্য সুবিধার জন্য এই মুসলমানই মানে নুনু কাটা হয় এটা এটাই যদি মুসলমান হয় তাহলে তো ওরা কি উনি বললেন যে তাহলে আমরা গোস্ত খাই আমি বললাম ইন্ডিয়ার বহু হিন্দু আছে গোপনে গোপনে মজার গোস্ত খায় ঠিক না বেশি আপনার গরুর গোস্তের মতো মজার গোস্ত আল্লাহ আর বানানে গোস্তের সর্দার গোস্তে তাহলে আমাদের বাপদাদা মুসলমান ছিল আমি তো এটাও মানা যায় না কয় কেমনে আমি বললাম যদি আমি চেয়ারম্যানের নাতি হই আপনি চেয়ারম্যানের নাতি হন বড় জোর আপনার চেয়ারম্যানের নাতি বলবে কিন্তু চেয়ারম্যান বলবে না তখন উনি বললেন আপনি কি কোনো ইনভেস্টিগেশন করেছেন আমি বললাম হ্যাঁ আমি প্রথমে 10টা প্রশ্ন নিয়েছি 10টা প্রশ্নের উত্তর দেখেছি একটাও হ্যাঁ আসে না সব না সব কি আছে না এরপরে আমি 100 প্রশ্ন লিখেছি সামনে উত্তর দিয়েছি একটাও হ্যাঁ আসে না সব না আসে তাহলে আমার একটু শুনান আমি বললাম যে মুসলমান কি কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে মুসলমান কি কোনোদিনও কোনো ওয়াদা খেলাপ করতে পারে মুসলমান কি কোনোদিনও নামাজ তরক করতে পারে মুসলমান কি কোথাও বোমা মারতে পারে যারা বোমা মারে তারা ধরে বেশ তারা কোনোদিনও দরবেশ নয় তারা কি ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্রাট কেসরা দুইজন লোক পাঠাইল পূর্বকাল যত রাজা আছিল রোমে কাইসার উপাধি তাদের আছিল নামে কাইসারের উপাধি তাদের আছিল নামে এটা বলে আমার কথা শেষ পূর্বকাল যত রাজা আছিল সামে কেসরা উপাধি তাদের আছিল নামে এই কেসরা দুইজন লোক পাঠাইলো যাও মুহাম্মদের মাথা যে কোনো কৌশলে নিয়ে আইবা ওরা একেবারে পাগড়ি জুজবা লাগাইয়া খাতি মুসলমানের বেশ দইয়া মানে দরে বেশ দইয়া নবীজির সামনে আইছে আল্লাহর ওহির মাধ্যমে জানাই দিছে এই দুইটা আপনার সার মোবারকের লাগিয়া আইছে যখন নাউজুবিল্লাহি আর রাখে আল্লাহ মালিককে নবীজি কয় তোমরা কি জন্য আইছো আমি জানি ওরা কয় কেমনে কয় যেভাবেই হোক তবে তোমরা জানো না যার নির্দেশে আমার মাথার লাগিয়ে আইছো তার ফলা শিরুয়া তারে দুই টুকরা কইরা গদির মধ্যে বইছে কয় টুকরা করছে দুই টুকরা ওরা কয় তাহলে একটু টেস্ট কইরা দেখি সত্যই যাইয়া তারা আবার শেষ কথা সত্যই যাইয়া তারা দেখিতে পাইল শিরুয়ার হাতে কিসরা দুই টুকরা হইল শিরুয়ার হাতে কিসরা দুই টুকরা হইল এই পৃথিবীর মধ্যে যত আকাল কুকাম একটাও মুসলমানরা শুরু করে নাই সব শুরু করেছে অমুসলিমেরা ঠিক না বেশি এই টুকরা টুকরা বোমা সোমা নাগাসাকি হিরোশিমা বোমা যেটার নাকি আরো 100 বছর তেজস্ক্রিয়তা থাকবে মানে বোমা সোমা হইব এই কারণে এগুলা একটাও কোনো মুসলমানরা করে নাই ঠিক না বেশি আমার বাবুজিরা সাহেদা এ ওয়াক্তে নাজুক হয় মুসলমান খবরদার খবরদার সংক্ষেপে যে কথাগুলো বললাম আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করে বলে না আমি ইয়াদে রাখ না ভুল না জানা ইলতে মাসে আখেরি ইয়াদে রাখ না ভুল না জানা ইলতে মাসে আখেরি বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার নচেত হইবে দেখা হাসর মাজার ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু